বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মেনু বার পরিচিতি, মেনু পরিচিতি এবং তার ডিটেলস। আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ড 2013 এর হোম মেনু ডিটেলস অপশনগুলো। আজকে আমরা ইনসার্ট মেনুটা দেখব। তো যারা প্রথম ক্লিপটা বা প্রথম পার্টটা আপনারা মিস করছেন, তারা ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এখন আপনারা আসুন, আমরা দেখি ইনসার্ট অপশন কীভাবে আমরা কাজ করতে পারি, ডিটেলসটা দেখার চেষ্টা করব। যারা নতুন আছেন বা এমএস ওয়ার্ডে যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন, তারা একটু ভাষা প্র্যাকটিস করবেন, এটা দেখে আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন অথবা পরামর্শ দিবেন কীভাবে আমি ভালো করতে পারি। ওকে, থ্যাংক ইউ। চলুন আমরা এখন বাকি কাজটা দেখি। বন্ধুরা, ইনসার্ট মানে আমরা তো যে বুঝি, ইনসার্ট হচ্ছে কথার অর্থ হচ্ছে কোনো কিছু প্রবেশ করানো বা প্রবেশ করা। হ্যাঁ, তো এক্ষেত্রে যেটা বোঝায় যে আমরা যে র কাজগুলো করি, অর্থাৎ প্যারাগ্রাফ লিখি বা টাইপিং করি, হ্যাঁ, সেটার ভিতরে কোনো ফরমেশন করতে হলে যদি কোনো এক্সট্রা কোনো ইকুইপমেন্ট বা এক্সট্রা কোনো ফরম্যাট এন্ট্রি করতে হয়, সেক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে গিয়ে এই কাজগুলো করব। ইনসার্ট মেনুতে কী কী থাকবে, সেম থাকবে এবং হোম পেজের হোম মেনু বলতো ইনসার্ট প্লাস হচ্ছে ইনসার্টের যে ট্যাবগুলো আছে সেটা হচ্ছে, দেখেন, পেজ ট্যাব, টেবিল ট্যাব, ইলাস্ট্রেশন, অ্যাপস, অনলাইন ভিডিও মিডিয়া, লিঙ্ক, কমেন্টস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট বক্স, কুইক পার্স, ওয়ার্ড আর্ট, ড্রপ। তো ভিউয়ার্স, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় ইনসার্টের যে সেটা হচ্ছে টেবিল, পিকচার, শেপ, তারপর হচ্ছে আপনার এখানে আছে মাঝে মধ্যে আপনার হাইপার লিঙ্ক প্রয়োজন হয়, খুব একটা বেশি না, তারপর হচ্ছে হেডার ফুটার, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট। হ্যাঁ, এই বিষয়গুলো খুব বেশি প্রয়োজন হয়। তো আসুন আমরা একে একে দেখি। তো দর্শক, আগে প্রথমে আমরা যেটা দেখবো, পেজের ভিতরে আমার কী কী আছে, তিনটে অপশন আছে, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ। কভার পেজ মানে কি, এটা আমরা কিন্তু ইনসার্ট মেনুর ভিতরে আছি। ইনসার্ট মেনুতে কভার পেজ মানে আমার পুরো ডকুমেন্টে একটা কভার পেজ ঢুকবে। হ্যাঁ, তো আমরা দেখুন, কভার পেজ হচ্ছে যখন কোনো ডকুমেন্টের উপরে পেজটা থাকে, যেটা আপনার কোনো পুরো ডকুমেন্টের ইন্ট্রোডাকশন বা পরিচিতি হিসেবে কাজ করে। তো আমরা সেটা বিভিন্ন সময় হয়তো নিজেরা ডিজাইন করে থাকি, কিন্তু দেখেন এমএস ওয়ার্ডে আপনার বাই ডিফল্ট কিছু কভার পেজের স্যাম্পল দেওয়া আছে, আপনি পড়ে যাওয়া অনলাইন থেকেও এটা নিতে পারেন। তো আমি এই কভার পেজটা এখানে সিলেক্ট করে দিলাম, দেখুন এই কভার পেজটা আমার ইয়াতে চলে আসছে। হ্যাঁ, দেখুন এখানে কভার পেজটা কিন্তু আমার ডকুমেন্টে চলে আসছে। এখন আমি এটা কী করতে পারি, এটা দেখুন আমি কিন্তু এটা আমার মতো করে এখন এডিট করতে পারবো। কীরকম, দেখেন এখানে ডেট দেয়া আছে। হ্যাঁ, ডেটে আমি আজকে ডেট দিতে পারবো, ঠিক আছে। তারপর দেখেন ডকুমেন্ট টাইটেল, এখানে যদি আমি কোনো টাইটেল দিতে চাই, হ্যাঁ, সেটা কিন্তু আমরা লিখতে পারবো, এনটেক। এনটেক ইউটিউব চ্যানেল। তো এটা আমরা কিন্তু একটু সেই আগে যে দেখেছিলাম ফরমেশন করা, সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখুন এখানে কিন্তু সেই ফরওয়ার্ড সাইজ কমিয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু ওয়ার্ড হোম মেনুর কাজ, ঠিক আছে। তার ডকুমেন্ট সাবটাইটেল আপনারা দিতে পারেন, এখানে তারিখ দিলেন, এখানে কিন্তু আপনার কোম্পানির নামটা লিখতে পারেন, ঠিক আছে। এরকম এভাবে আপনারা এই কাজগুলো কভার পেজটা ডিজাইন করতে পারেন, একটা ইনসার্ট মেনুর একটা অপশন। এরপরে দেখেন আছে ইনসার্ট মেনুর ভিতরে ব্ল্যাঙ্ক পেজ, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে, যদি আমাদের প্রয়োজন হয়। তারপর আছে দেখুন পেজ ব্রেক, আমরা দেখুন পেজ ব্রেক দিলাম, অর্থাৎ আমাদের যেখানে কার্সরটা থাকবে, যেমন দেখুন এখানে যদি কার্সরটা থাকে, আপনাদের প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই, যেমন ধরুন এই যে তিনটা আমরা লেখা লিখেছিলাম প্রথম ডকুমেন্টে, আমি কার্সরটা ধরুন এখানে রাখলাম, এখন চাচ্ছি এই দুই লেখার মাঝখানে একটা পেজ ব্রেক দিব, সেক্ষেত্রে পেজ ব্রেক যদি আমরা দিই দেখুন কী হয়। দেখুন দর্শক, এখানে একটা এই পেজে এটা চলে আসছে আর এই পেজে এটা চলে আসছে, মাঝখানে এই ব্রেকটা হয়ে গেছে, আশা করি বুঝতে পারছি। ওকে দর্শক, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় ফিরে আসি।
ওকে দেখুন পেজ অপশনটা বুঝলাম। এখন হচ্ছে টেবিল, হ্যাঁ টেবিল মানে হচ্ছে যে আমাদের পেজে যদি বা ডকুমেন্ট আমরা যদি টেবিল নিতে চাই, টেবিলের ভিতরে দেখুন অনেক অপশন আছে, আমরা এখান থেকে টেবিল সিলেক্ট করতে পারি, তারপরে ইনসার্ট টেবিলে দিতে পারি, এখানে নাম্বার অফ কলাম যদি দিয়ে দেই, আমরা যদি পাঁচটা কলাম চাই, আমি যদি চারটা কলাম চাই আর দশটা রো চাই, রেয়ার সাইজ এখানে থেকে সাইজ আমরা সিলেক্ট করতে পারবো অটো ফিল উইন্ডো। হ্যাঁ দেখেন চলে আসছে দশটা রো আর চলে আসছে আর চারটা কলাম চলে আসছে। এটাকে আপনারা ম্যানুয়ালি তৈরি করতে পারেন, আর হচ্ছে এখান থেকেও তৈরি করতে পারেন ইনসার্ট এভাবে, দেখেন এভাবে দিলেও হবে, এভাবে দিলেও হবে, ওকে। তারপরে এখান থেকে ইনসার্ট ড্র টেবিলও করতে পারেন, টেবিল ড্র করতে পারেন নিজেদের মতো করে, হ্যাঁ এভাবে আবার টেবিল ড্র করতে পারেন, জিনিসটা বুঝতে পারছেন, ওকে। এরপরে আসুন দেখি দর্শক ইনসার্টে আর কী আছে। এর হচ্ছে পিকচার, আমরা যদি কোনো পিকচার এড করতে চাই সেক্ষেত্রে আমি দেখুন আমাদের একটা পিকচার নিলাম, এই পিকচারটা আমরা নিলাম, পিকচার নেওয়ার পরে বাই ডিফল্টটা দেখেন এখানে একটা ফরম্যাট অপশন আসছে, সে ফরম্যাট অপশন থেকে আপনারা যে র্যাপ টেক্সট এই পজিশনে গিয়ে দেখেন বিহাইন্ড টেক্সট এই সিলেক্টটা করলে আপনারা অটোমেটিক এটাকে আপনারা সুন্দরভাবে একটা ফ্রি ট্রান্সফরমেশনের মতো এটাকে আপনার নড়াচড়া বা ড্র্যাগ করতে পারবেন, নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত পজিশনে প্লেস করতে পারবেন। ঠিক আছে, এটা গেল ছবির ইস্যু। ছবির এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে, আপনারা দেখে নেবেন ফরম্যাট, ফরম্যাটের ভিতরে কী আছে, ছবিকে ফরম্যাট করার জন্য আমার দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড কী আছে, রিমুভ, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, তারপরে কিপ চেঞ্জ, যদি সেভ করতে চান এখানে সেভে দিবেন, ডিসকার্ড অল চেঞ্জেস, ডিসকার্ড অল চেঞ্জেস দ্যাট মিন্স আমি যা যা পরিবর্তন করছি এটা যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, এটা না করতে চাই পরিবর্তন, সেক্ষেত্রে ডিসকার্ড অল দিলে দেখুন সাবেক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন কারেকশন কন্ট্রাস্ট, এই দেখেন এখানে যে ছবি যেরকম আছে সেইটা সেরকম হবে, দেখেন এটা ধরলাম জিনিসটা বুঝতে পারেন। ইফেক্টগুলো আপনারা দেখবেন, ইফেক্টগুলো দেখে আমি জাস্ট আপনাদেরকে মেনু পরিস্থিতিগুলো দেখাই দিচ্ছি, আপনারা ট্রাই করবেন আমার সাথে। ঠিক আছে, ওকে। তারপর দেখুন এখানে আছে কালার, দেখুন এটা যদি আমি এভাবে দিই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, তারপর হচ্ছে অর্থাৎ এখানে যে যে স্যাম্পল দেওয়া আছে এটা সেরকম হবে, এখান থেকে আবার সেট ট্রান্সমিট কালার এগুলো অ্যাডভান্স লেভেলের, সেগুলো আপনারা হয়তো পরেও দেখতে পারবেন। আর্টিস্ট ইফেক্ট, দেখুন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে দেখতে পাচ্ছেন, ইফেক্ট আসছে, হ্যাঁ এগুলো এভাবে চেঞ্জ করে নেবেন। তারপর দেখেন আছে কম্প্রেস পিকচার, হ্যাঁ যদি পিকচারের সাইজ খুব বেশি হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে কম্প্রেস করতে পারবেন, চেঞ্জ পিকচার, হ্যাঁ চেঞ্জ পিকচার অর্থাৎ সে ইয়ার থেকে অনলাইন থেকে অথবা আপনার কম্পিউটার থেকে এই যে ছবিটা যদি আপনি চেঞ্জ করতে চান, আমরা সাধারণত কী করি, আমরা সাধারণত এটা এভাবে করে ডিলিট করে দিই, ডিলিট কী চেপে ডিলিট করে দিই সিলেক্ট করে, কিন্তু ওইটা না করে যদি আপনি চেঞ্জ করতে চান একটা ফরম্যাট থেকে সেটা সে অপশনটাও আমাদের আছে, হ্যাঁ এখান থেকে চেঞ্জ করা যায়, যেমন এটা করে এটা দিলাম পিকচারটা চেঞ্জ হয়ে গেল সেম ফরম্যাটে। আচ্ছা রিসেট পিকচার, রিসেট পিকচার, রিসেট পিকচার অ্যান্ড সাইজ, দেখছেন আগে যে ফরমেশনে ছিল সেটা চেঞ্জ হয়েছিল কিন্তু ফরম্যাটটা এখন রিসেট হয়ে গেছে। তারপরে দেখেন এখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে, আমি যদি এটা করি কালো এটা যদি দেখবো, হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনি এগুলো দেখে নেবেন। তারপরে আছে দেখেন পিকচার বর্ডার, যদি আমরা পিকচারে কোনো বর্ডার দিতে চাই, হ্যাঁ আবার একটু মোটা করে দিই বোঝার জন্য, অ্যান্ড পিকচার বর্ডার আমরা সিলেক্ট করলাম, কী কালার দেবো দেখেন, এই যে দেখেন কালার চলে আসছে, হ্যাঁ পিকচার বর্ডার যদি দেওয়ার জন্য, এটা আপনার পাসপোর্ট সাইজের ছবি তো আপনি দিতে পারবেন। ঠিক আছে, তার পিকচার ইফেক্ট, আমার পিকচারে কোনো শ্যাডো চাই কি না, হ্যাঁ কোনো দেখেন শ্যাডো চলে আসছে। ঠিক আছে, ওকে। তারপর আছে পজিশন, আমরা পিকচারটাকে কোন পজিশনে নেব, দেখেন এটা মুভ হচ্ছে, এইভাবে আপনারা পজিশন ঠিক করে নেবেন। তারপর হচ্ছে পিকচার লেআউট, হ্যাঁ পিকচারটা দেখেন কীভাবে কীভাবে আসতেছে, লেআউটটা হচ্ছে, হ্যাঁ এটা এখানে প্রেজেন্টেশনের মতো আপনার তৈরি করতে পারবেন, ওকে। তারপর আছে পজিশন তো দেখালাম, এরপর আছে র্যাপ টেক্সট, এটা আপনি দেখাইছি বিহাইন্ড টপ, ওকে। তো দর্শক যেটা দেখাচ্ছিলাম আমরা পিকচারের কাজ মোটামুটি শেষ করেছি, পিকচার আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে পিকচারকে যদি আমরা
ক্রপ করতে চাই, দেখেন এখানে আমাদের ক্রপ অপশন আছে, এটা ওটা এভাবে করে যদি আমরা ক্রপ করি, সিলেক্ট করে এন্টার দিই, দেখেন ক্রপ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনার করে নেবেন। কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থা নিয়ে আসলাম। তারপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে যে এটা ছোট বড় করার। হ্যাঁ, দেখেন ছোটো বড় করার অপশন আছে। ঠিক আছে, এভাবে করে নেবেন। আচ্ছা ওকে, এখন আমরা এতক্ষণ ছবির বা পিকচারের কাজ দেখালাম, এখন দেখেন ইন জেনারেল যে ইনসার্টের যে কাজগুলো, আমরা পিকচার ট্যাবের মাধ্যমে ছবির ই করলাম এবং ছবির ফরমেশন দেখালাম। এখন দেখুন এখানে শেপের কথা আছে, শেপ, হ্যাঁ আমরা শেপ নিব। শেপ নিয়ে এই যে শেপ নিলাম, শেপে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। এটা সম্ভবত শেপ নিয়ে বেশি বলবো না, কারণ আমার প্রথম ইয়াতে ভিডিওটা এখানে শেপ নিয়ে অনেক কাজ, সরি প্রথম ভিডিওটা অন্য একটা ভিডিওতে আছে, তো আপনাকে দেখাই দিই। শেপে আমরা এটা নিলাম, অ্যাড টেক্সট হলো, দেখেন এখানে কিন্তু টেক্সট অ্যাড হয়ে গেল। এভাবে আপনারা এটা ফরম্যাট করে নেবেন, এখান থেকে ছোটো বড় করতে পারবেন ফন্টটা দিয়ে। তো এই সেই এই বিষয় নিয়ে দর্শক আমার একটা ভিডিও থাকবে, সেটা হচ্ছে ভিডিও অলরেডি করে আজ পাবলিশ হবে, সেটা হচ্ছে আপনার বিল বা ভাউচার করা কীভাবে করে সেটা আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে শেপের কাজটা কী। হ্যাঁ, সাধারণত ডিজাইনের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করা হয় শেপটা। ওকে, তো আমরা শেপটা মুছে দিলাম ডিলিট দিয়ে। তো এর এখন এরপরে আমরা যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে শেপে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে, বিভিন্ন শেপ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। স্মার্ট আর্ট এটা আপনার প্রেজেন্টেশন বা কোনো একটা কাজের জন্য ব্যবহার করা হয়, দেখে নেবেন। ঠিক আছে, দেখুন এখানে আসছে, বিভিন্ন করতে পারবেন। এরপরে আছে হচ্ছে, দেখেন বেশি যেটা লাগে হেডার। হ্যাঁ, হেডার এবং ফুটার, অর্থাৎ উপরে কোনো টাইটেল দেওয়া, বিভিন্ন স্টাইলের হেডার এবং ফুটার আছে, আপনারা সেগুলো ইম্পর্টেন্ট, পেজ নাম্বার আছে, পেজ কাউন্ট আছে, এই অপশনটা আছে, দেখেন এখানে আসছে ডকুমেন্ট হেডার, আমি যেখানে দেই টেক, দেখুন হেডার হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি পেজ নাম্বার অ্যাড করতে চাই, এই যে হেডারের ফরম্যাট, হেডারে কী কী থাকবে, হেডার এডিট করার অপশন আছে, ইন পয়েন্ট, দেখেন এই যে, ঠিক আছে এভাবে পয়েন্ট আপনার হেড করার অপশন আছে, এভাবে আপনার দেখবেন। তারপর আছে হচ্ছে হেডার ডিজাইন, হেডার অর্থাৎ হেডার এবং ফুটার নিয়ে যদি আমি আপনাদের করতে যাই, ভিডিও করতে যাই, সেটাই একটা হয়ে যাবে। তো এটা পরবর্তীতে করবো, এখন যেহেতু বেসিকটা দেখাচ্ছি, আপনার একটু বেসিকটা দেখে নেন, পরবর্তী আপনার রিকোয়েস্ট থাকলে আমি ডিটেলস দেখিয়ে দেবো আপনাদেরকে। তারপরে আছে হচ্ছে, দেখুন ইনসার্টেরটা গেল, ফুটারও সেমভাবে দেখবেন আপনারা। পেজ নাম্বারিং যদি করতে চান, পেজ নাম্বার এখানে কোথায় থাকবে দেখে নেন, যে পেজ নাম্বার চলে আসছে, হ্যাঁ এরকমই, তা এভাবে করে নেবেন। তারপরে আছে হচ্ছে কমেন্ট, কমেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোনো বড় ডকুমেন্টের ভিতরে যদি থাকে, অনেক লেখা থাকে, কোন লাইনটা কোন বিষয়ে সেটা জানার জন্য আপনি কমেন্টটা দিয়ে রাখতে পারেন। সেটা হচ্ছে যেমন ঠিক আছে, এভাবে এভাবে একটা কমেন্ট আপনারা সেট করতে পারেন কার্সার রেখে। এটা সেল হেড, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন ইসের জন্য, বড় ডকুমেন্টের জন্য, যারা টেন্ডার বা অন্যান্য বড় বড় ডকুমেন্টে কাজ করে তারা এমএস ওয়ার্ডের, তাদের এই জিনিসটা প্রয়োজন হয়। আপনাদের যদি প্রয়োজন হয় ডিটেলস, পরে যদি এটা নিয়ে করলে আপনারা কমেন্টসে জানাবেন, ডিটেলস একটা ভিডিও করে দিব। তারপর হচ্ছে টেক্সট বক্স, তারপর হচ্ছে এই গেল আসলে অ্যাকচুয়ালি দর্শক। তারপর আরেকটা বিষয় আছে টেক্সট বক্স, টেক্সট বক্স আপনি এখানে ঢুকে টেক্সট লিখতে পারলেন। ঠিক আছে, তারপরে আরেকটা ইনসার্ট অপশানে আছে হচ্ছে, দেখুন ওয়ার্ড আর্ট, হ্যাঁ আপনার যে লেখাটা লিখবেন সেই লেখাটা আপনার বিভিন্ন স্টাইলে করা যাবে, দেখুন। ঠিক আছে, বিভিন্ন স্টাইলে আপনারা ওয়ার্ড আর্ট নিতে পারেন, এভাবে দেখে 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 কালার চেঞ্জ করবেন, হ্যাঁ এভাবে করা যাবে। তো দর্শক আজকে এতটুকু ছিল, যদি আপনাদের আরও প্রয়োজন হয় ইনসার্ট অফ মেনুর আপনারা জানাবেন, আপনাদেরকে অ্যাকুরেট বিষয়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।